everyone, this is me Payal Bhattacharjee and you are watching me in my channel Payal Sweet and Creative World. তো আজকের ব্লগটা শুরু হচ্ছে এখন থেকে, মানে এখন হচ্ছে ঠিক সন্ধে ছটা। আর দেখো আমি রেডি হয়ে গেছি, এখন একটু বাইরে যাব। অ্যাকচুয়ালি এই সময় একটা ফোন এসে যাওয়ার কারণে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, তো তোমরা কাইন্ডলি একটু অ্যাডজাস্ট করে নিও সাউন্ডটা। দেখো আমি রেডি হয়ে গেছি এবং যাব একটুখানি কেএফসিতে। কেএফসি আমার বাড়ির পাশেই, তো তাড়াতাড়ি যাব এবং কিছু খাবার নিয়ে বাড়িতে চলে আসব, কারণ পোপোকে রেখেই যাব। দেখতে থাকো আমার ব্লগটা, এবং এখনও পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো ফটাফট সাবস্ক্রাইব করে নাও। তো নো মোর ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। Ponko, what are you eating now? No. What is it? Fry. Say loudly. What is it? French fries. How is it? Good job. Good job. Okay. You like it? I like it. Wow. তো দেখো আমরা কেএফসি থেকে চলে এসেছি, কিছু খাবার নিয়ে আসা হয়েছিল, সেগুলো আমাদের খাওয়া হয়ে গেছে। আর পোপো এখন মন দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইস খাচ্ছে, ও ভীষণ ভালোবাসে ফ্রেঞ্চ ফ্রাই খেতে, যদিও দিস ইজ নট গুড ফর হেলথ, বাট তাও ওর এটা খুবই ফেভারিট বলে সানডেতে মাঝে মাঝে ওকে একটু দেওয়া হয়। তো দেখো ও মজা করে খাচ্ছে, আর তোমাদেরকে কি কি দেখাচ্ছে তোমরা দেখতে থাকো। শো মি দ্য এক্সপ্রেশনস। হ্যাপি, স্যাড, funny, surprise, cry, angry, surprise, love, blink your eyes. Where is your heart? Where is your heart? Heart. Oof. Throw flying kiss. তো পোপো এখন দুষ্টুমি করতে থাকুক, আর আমি তোমাদের নিয়ে চলে যাচ্ছি ভিডিওর সেকেন্ড পার্টে, যেটা তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মেথির পরোটা। দেখো মেথি শাক, এটা হচ্ছে মেথি শাক। মেথি শাক তো তোমরা জানোই যে এটা ভীষণ ভীষণ হেলদি ফর আওয়ার হেলথ, বিকজ এখানে ভিটামিন কে আছে, ভিটামিন এ আছে, রাইবোফ্ল্যাভিন আছে, এবং এটা ভীষণ ভীষণ ভালো ক্যালসিয়াম সোর্স। তো আজকে নিয়ে আসা হয়েছে টাটকা, শীতকালে সবজি মানেই টাটকা। তো দেখো এটা এখন রাত্রেবেলা হবে আমাদের ডিনারের জন্য মেথির পরোটা। এখানে মেথি শাক নিয়ে নেওয়া হয়েছে, শুরু থেকে কিছু পাতা, মাঝের পাতা এবং মাথার দিক থেকে কিছুটা অংশ নিয়ে বাকি ডাঁটগুলোকে ফেলে দেওয়া হচ্ছে। তারপরে সেটাকে খুব ভালো করে ধুয়ে এরকম ছোট ছোট কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে। এর সাথে আমি নিয়ে নিয়েছি লঙ্কা কুচি আর একটু আদার পেস্ট, নুন, আর বাড়িতে আমার জোয়ান ছিল না, তো তোমরা যদি মনে করো তোমরা এখানে জোয়ান আর হচ্ছে লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারো ফর এক্সট্রা স্পাইসি। আর এবার আমি এর মধ্যে আটা নিয়ে নিচ্ছি। আমি এখানে পরোটাটা করব আটা দিয়ে, তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, বাট আমি এখন রাতের বেলার জন্য আটা দিয়েই করছি। দেখো এখানে অল্প অল্প করে জল দেওয়া হচ্ছে এবং একটু একটু জল দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে এটাকে মেখে নেওয়া হবে। তোমরা যখন এটাকে মাখবে একটু টাইট করেই মাখবে, তার কারণ হচ্ছে মেথি শাকটার মধ্যে যেহেতু নুন আছে প্যানে দেওয়ার সময় কিন্তু এটা থেকে জল ছাড়বে, তো সেক্ষেত্রে জিনিসটা আরও নরম হয়ে যাবে। তাই মাখার সময় ভালো করে টাইট করেই তোমরা মেখে নেবে। খুব ভালো করে মাখা হয়ে যাওয়ার পর আমি একটা প্যান দিয়ে এটাকে ঢেকে রাখলাম, 10 মিনিটের জন্য এটা ঢাকা থাকবে। 10 মিনিট পর দেখো আমি লেচি করে নেব। আমাদের এখানে যতগুলো পরোটা রাতের জন্য রেডি হবে ঠিক সেই ততগুলো লেচি করে নিচ্ছি, এবং একটু বড় বড় মাপেরই হবে। এবার আমি এগুলোকে গোল করে সুন্দর করে মাখবো এবং বেলবো। দেখো এটাকে জন্য প্যান বসিয়ে দেওয়া হয়েছে গ্যাসে, প্যানটা গরম হচ্ছে, আমার এখানে লেচিগুলো রেডি হয়ে গেছে। এটাকে আজকে ময়দা না দিয়ে আমি আটা দিয়েই কিন্তু বেলবো। তোমরা চাইলে এখানে কিন্তু তেল দিয়েও তোমরা বেলতে পারো, বাট আমি এখানে আটা দিয়ে বেলছি যেহেতু ফ্রাই করার সময় আমি এখানে ভেজিটেবল অয়েল ইউজ করব। দেখো একটা করে বেলা হচ্ছে, খুব বেশি বড় করছি না আমি, এখানে রাউন্ড শেপে করেছি। তোমরা যদি মনে করো এটাকে পরোটার মতো ত্রিকোণ শেপ দিয়েও করতে পারো।
একটু একটু করে আমি এখানে অয়েল ঢালবো আর এপিট ওপিট করে সুন্দর করে ভাজবো। দেখবে যখন ভাজা হয়ে যাবে একটু লাল 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 হবে ব্যাপারটা, এবং পুরো অয়েলটাকে কিন্তু টেনে নেবে। এইভাবে আমি একটা একটা করে রেডি করব আর এরকমভাবে হটপটের মধ্যে রেখে দেবো। জেনারেলি মেথির পরোটা ইটসেলফ আ হেভি ডিশ এবং এটার সাথে কোনো সাইড ডিশ লাগে না, তো আমি যার জন্য এখানে কোনো সাইড ডিশ নেব না। আমি আজকে এটাকে আচার দিয়েই খাবো। তোমরা যদি মনে করো তোমরা এখানে কিন্তু দই নিতে পারো, রায়তা ইউজ করতে পারো, অথবা কোনো মিক্সড ভেজিটেবলও কিন্তু ইউজ করতে পারো। তো দেখো পরোটাগুলো রেডি হচ্ছে, এবং এইভাবে তোমরা যদি বানাও আমার মনে হয় তিতো লাগবে না। অনেক সময় মেথি শাকটা একটু তিতো লাগে, বাট আমি যে প্রসেসে বললাম যদি তোমরা এইভাবে বানাও এবং গরম গরম যদি খাও তাহলে কিন্তু তিতো লাগবে না। পরোটা ইজ রেডি টু সার্ভ। আর দেখো প্রপদ দুষ্টুমি, আচ্ছা একটা গান শুনিয়ে দাও তো, বেঙ্গলি সং। পোপো এখানে বাবার জ্যাকেট পরে দুষ্টুমি করছে। আর তোমরা এখনো যারা পোপোর কাঁচা বাদামের ব্লগটা দেখনি, অবশ্য করে ডেসক্রিপশন বক্সে লিংক দিলাম, দেখে নিও। তোমরা যারা যারা নতুন আমার চ্যানেলে এসেছো, তো দেরি না করে চট করে সাবস্ক্রাইব করে দাও, এবং সাবস্ক্রাইবের পরে বেল আইকনে ক্লিক করে দাও যাতে আমার চ্যানেলের নতুন নতুন ব্লগের আপডেটগুলো তোমাদের কাছে ফটাফট ফটাফট পৌঁছে যায়। ঠিক আছে, তো দেখতে থাকো আমার ব্লগ, কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। অ্যান্ড সবাই খুব খুব ভালো থেকো। থ্যাংক ইউ, বাই বাই।